এই টিউটোরিয়ালটি খুবই ছোট একটি টিউটোরিয়াল। আজকে দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে নাওগার থিম অ্যাপ্লাই করবেন। এর জন্য সরাসরি প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন নাওগার ইউআই। এটা লিখে সার্চ দিলে দেখবেন প্রথমে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে, নাওগার ইউআই ফর অ্যান্ড্রয়েড। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পরে সরাসরি ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, তারপরে স্টার্ট বাটন প্রেস করবেন। এরপরে আপনার কাজ শেষ। এরপরে দেখবেন যে অলরেডি আপনার ফোনে নাওগার থিম অ্যাপ্লাই হয়ে গেছে। এই যে দেখুন, অলরেডি সাইড বারে আপনি যদি এই যে সাইড বারে যদি একটা টান দেন, অটোমেটিকলি সমস্ত অ্যাপ্লিকেশনগুলো এখানে শো করবে, আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে খুবই সুন্দর স্মুথভাবে। এবং এখানে কল বাটন, ক্যামেরা, তারপরে এখানে আপনি যে কোনো আইকন সিলেক্ট করে নিতে পারেন। এখানে প্রেস করলে সরাসরি আপনি মানে যে কোনো ব্রাউজারই করতে পারবেন। এখানে দেখুন অটোমেটিকলি মানে নোটিফিকেশন বোর্ড, এই নোটিফিকেশন বোর্ডে দেখুন এই যে টোটাল সেটিং অপশনটি নাওগাটের মতন, এই যে অ্যাবাউটে যদি যান, ফোন এটসেট্রাস, এই যে দেখুন ভার্সন অ্যান্ড্রয়েড 7.1.1, ভার্সন নাওগাট ইউআই, অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাস লেভেল, এই যে জানুয়ারি, ইত্যাদি ইত্যাদি, পুরোটাই নাওগাটের মতন। আপনি আপনার বন্ধুবান্ধবকে চমকে দিতে পারেন যে দেখুন খুবই সুন্দর। এই যে ব্যাটারি স্ট্যাটাস একদম, এই যে সাপোর্ট, এখানে সার্চ করে আপনি যে কোনো সেটিং খুঁজে পেতে পারেন যদি কোনো সেটিং আপনি অপশনে না পান। তো নাওগাটের মতো নিয়ে যে দেখুন অটোমেটিকলি সবই আছে, স্ক্রিন ক্যাস্ট আছে, তারপরে এয়ারপ্লেন মোড সবই, আর সাইডের অপশনগুলি অনেকই ভালো। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। আপনারা যারা নাওগাট থিম অ্যাপ্লাই করতে আপনাদের ফোনে আগ্রহী, তারা আসলে খুবই উপকার হলো তাদের জন্য। তো ভিউয়ার্স, টিউটোরিয়ালটি এ পর্যন্তই ছিল, জানি খুবই শর্ট একটি টিউটোরিয়াল। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।